আরজি করের ঘটনায় ন্যায় বিচার পেতে গেলে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, একথা উল্লেখ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। শ্যামবাজারে আক্রান্ত আমরার মঞ্চ থেকে তিনি বলেন, আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এই বিষয়ে পুলিশমন্ত্রী কিছু জানতেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। এই মামলায় পূর্ণাঙ্গ তদন্ত করতে হলে সিবিআইয়ের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করা। আমরা শুনে নিই প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। আজকে মানুষ জেগে উঠেছে, আজকে আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, কোন রাজনৈতিক পতাকা লাগছে, আমিও কোন রাজনৈতিক পতাকার তলায় আছি। আজকে আপনাদের সামনে কতগুলো প্রশ্ন করছি এবং আপনারা আবার শুনুন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে, তাকে তদন্তের আওতায় আনতে হবে, তাকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলতে পারে না। এই আওয়াজ আপনারা তুলুন, এক মাস হয়ে গেল অনেক সহ্য করেছি, আপনাদের এই আন্দোলনকে আমি সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে পুলিশ পরিবারের লোকজনকে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও তিনি উল্লেখ করেন। প্রাথমিকভাবে পুলিশের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রাক্তন বিচারপতি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর হাসপাতাল থেকে যেভাবে তার পরিবারের লোকজনকে বারবার ফোন করা হয়েছে এবং নানান রকম তথ্য দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে। FIR করার আগে মেয়েটির দেহ সৎকার কেন করা হলো তড়িঘড়ি, সেই প্রশ্নও তুলেছেন তিনি। প্রাক্তন বিচারপতি বলেন, সাধারণ মানুষ জেগেছে, এই দুর্নীতি সরকারকে উৎখাত করলে তবেই রাজ্যের মানুষের মুক্তি। একই সঙ্গে ছাত্ররা পুলিশ কমিশনারকে একটি মেরুদণ্ড উপহার দিয়েছেন, সেই ঘটনায় তিনি বলেন ছাত্র মেরুদণ্ড আরও শক্ত করতে হবে, সাধারণ মানুষ আওয়াজ তুলুন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে CBI। আমরা আরও শুনি অশোক কুমার গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি কি বলছেন। আমি একজন মানুষ সেটা বুঝতে পারছি, একজন শীতকালে মানুষ সেটা বুঝতে পারছি, আর ছাত্রছাত্রীদের বলবো ওদের অনেক শীতদাঁড়া তৈরি করতে হবে, শুধু বিনীত কুমারের জন্য একটা শীতদাঁড়ায় থাম সেমে থাকলে হবে না, আরো অনেক অনেক শীতদাঁড়া, আমাদের শীতদাঁড়াটাই তো আজকে চলে গেছে। মানুষের শীতদাঁড়া চোখ খুলে দেয় শিক্ষা ব্যবস্থা, সেটা দিয়েই তো সেটাকেই তো এই শিক্ষণ ধ্বংস করে দিয়েছে, যে পড়াশোনা কেউ যাতে করতে না। আপনাদের এই আন্দোলন আরো জোরদার হোক, আরো তীব্র হোক, আরো আরো অন্যায়কারী যারা তাদের মুষল খুলে দিই এবং এই অন্যায় দুর্বিষহ প্রশাসন থেকে আমাদের মুক্তির দিন ত্বরান্বিত করুন। প্রসঙ্গত, মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি পূর্ণিমা রায় বিশ্বাসও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঘটনাটি রাস্তায় ঘটেনি বা অন্য কোনো অন্ধকার জায়গায় ঘটেনি, হাসপাতালের ভিতর কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক খুন হলেন। এ নিয়ে আমাদের প্রতিনিধি কি রিপোর্ট তুলে ধরেছেন শুনব। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বা পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যেভাবে মেয়েটির পরিবারকে টাকা দিয়ে সমস্ত কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তিনি কিছু জানেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, এই ঘটনায় যদি পূর্ণাঙ্গ তদন্তের বা পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন হয় বা পূর্ণাঙ্গ তদন্ত যদি চাওয়া হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা, কারণ এই ঘটনায় পুলিশ মন্ত্রী কিছু জানতেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। যেভাবে ওই তরুণী মৃতদেহ সেমিনার রুমের রুম থেকে উদ্ধার হওয়ার পর হাসপাতালের তরফে যেভাবে তার পরিবারে
ফোন করা হয়েছে। প্রথমে ফোন করে তাকে তার পরিবারকে জানানো হয় যে মেয়েটি অসুস্থ, তারপরে ফের পুনরায় ফোন করে জানানো হয় যে সে, তার পরবর্তীতে পুলিশের যে ভূমিকা, পুলিশ একটি ইউডিআই এর অভিযোগ দায়ের করে টালা থানায়, এবং এফআইআর দায়ের করার আগেই যেভাবে তড়িঘড়ি মেয়েটির দেহ সৎকার করা হয়েছে, সেই ঘটনায় পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না, এটা বিশ্বাসযোগ্য নয় বলে উল্লেখ করেছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন যে ছাত্র সমাজ যারা পুলিশকে একটি মেরুদণ্ড উপহার দিয়ে এসেছে, তাদের আরও শক্ত হতে হবে, আরও মেরুদণ্ড তৈরি করতে হবে, এবং মানুষ এই ঘটনায় মানুষ জেগেছে, মানুষ সরব হয়েছে, এবং ন্যায় বিচার বা ন্যায় বিচারের জন্যে আরও বেশি করে আওয়াজ তোলার আর্জি জানিয়েছেন তিনি। এবং তিনি বলেন যে এই দুর্বিনীত সরকারের হাত থেকে মুক্তির জন্যে সাধারণ মানুষ যে জেগেছে, এবং সাধারণ মানুষকে যে আরও বেশি করে সক্রিয় হতে হবে, সেই কথা উল্লেখ করেন মঞ্চ থেকে। একই সঙ্গে এই মঞ্চ থেকে প্রসঙ্গত আরজিকরের ঘটনায় শ্যামবাজারের বা শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে আক্রান্ত আমরা নামে একটি অরাজনৈতিক সংগঠন, তারা এই ঘটনায় প্রতিবাদ সভা হচ্ছে সেখানে মঞ্চ বেঁধে, সেই মঞ্চ থেকেই এই বক্তব্য, এই আরজি বা এই দাবি জানান প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বরুণ বিশ্বাস, যিনি মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন, এরকমই একটি ঘটনার প্রতিবাদ করে যাকে যার প্রাণ হারাতে হয়েছিল, তার দিদিও বলেন যে এই একটা সরকারি হাসপাতাল, সেখানে হাসপাতালের রুমে একজন চিকিৎসক এবং এই বিষয়ে প্রকৃত তদন্ত যাতে হয়, প্রকৃত সত্য যাতে উদ্ঘাটিত হয় এবং দোষীরা যাতে শাস্তি পায়, তিনি সেই আর্জি জানিয়েছেন। একই সঙ্গে কবি মন্দাক্রান্তা সেন, তিনিও এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে 9th August তরুণীর মৃতদেহ বা সেমিনার রুমে তার দেহ পাওয়া যখন পাওয়া গেছিল, তারপরে আর্জিকর হাসপাতালের তরফে ওই চিকিৎসকের পরিবারে জানানো হয়, তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে আসতে বলা হয়, তার কারণ তাদের মেয়ে অসুস্থ বলে জানানো হয়। পরবর্তীতে ফের কিছু সময় পর জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। একই দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।